আজ তারই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, আমাদের দেশে হবে সেই ছেলে হবে কোথায় না চাকরি করে, মেধাই চাকরি করবে। সম্মানিত ছাত্রছাত্রী ভাইয়েরা, আমরা আছি, লড়ব, যুগে যুগে থাকবো, আমরা লড়ে যাবো ইনশাল্লাহ। আমি এই দেশের মানুষদেরকে বলতে চাই, আপনারা পাহাড় দেখেছেন, পাহাড়ের চূড়া দেখেন নাই, আপনারা সমুদ্র দেখেছেন, সমুদ্রের ঢেউ দেখেন নাই, আপনারা আগুন দেখেছেন, আগুনের অগ্নিস্পাত দেখেন নাই, ছাত্র দেখেছেন, ছাত্র আন্দোলন দেখেন নাই। গতকালে ছাত্র আন্দোলন হয়েছে, সেই আন্দোলনকে সফল করে ছাত্ররা মাঠ থেকে গিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমি বলবো, এই ছাত্র আন্দোলন যতদিন না সফল হয়েছে ততদিন আমরা মাঠ থেকে যাবো না ইনশাআল্লাহ। আমরা সব সময় সঠিক আন্দোলনের মধ্যে ছিলাম, আপনি থাকবে, এবং আমরা কমিউনিস্ট লীগ সরকারি বলেন আমাদের গৌরী কারণ আপনারা সবসময়